সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়োলেন্ট ইনলিগাল অর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট ওরিয়েন্টেড এডুকেশন অনলি। তৃণমূল ছাত্র পরিষদের দুই সদস্যকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এবং অভিযোগ তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কামারহাটির আড়িয়াদহ এলাকায়। অভিযোগ, একটি অনুষ্ঠান চলাকালীন ঘরে বন্দি করে মারধর করা হয়। তৃণমূল ছাত্র পরিষদের দুই সদস্যকে এই ঘটনায় বেলগুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূলের একাংশের বিরুদ্ধে। জানা গিয়েছে শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়কে সম্বর্ধনা জানাতে এদিন বেলগুড়িয়া শহর তৃণমূল ছাত্র পরিষদ এবং ভৈরব গাঙ্গুলি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে সামিল হন তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম সদস্য সায়ন্তন রায়। অনুষ্ঠান চলাকালীনই তাকে একটি ঘরে আটকে রেখে মারধর করার অভিযোগ ওঠে। তৃণমূল ছাত্র পরিষদের অন্যতম দুজন সদস্য দেবজ্যোতি দে ওরফে রানা এবং রাকেশ ভৌমিকের বিরুদ্ধে কোনো ক্রমে পরিবারের সদস্যকে ডেকে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন জানিয়েছেন তৃণমূলের নেতা সায়ন্তন রায়। এ বিষয়ে বেলগুড়িয়া থানা দ্বারস্থ হয়েছে। আহত তৃণমূল নেতা ঘটনার তদন্ত শুরু করেছে বেলগুড়িয়া থানার পুলিশ। আজকে রেখে আমাকে হোস্টিং দিয়ে মারা হয়, জোরজবস্তি মদ্যপান করানো আমাকে, ঠিক আছে, আদর্শ পল্লিক লাগে। মানে কি ওদের এইভাবে প্রতিনিয়ত আড্ডা চলে? হ্যাঁ, কারা মদত দেয় কিছু জানো? সেটাই যাই না। ওরা কি বলছিল? মানে আজকে আজকে দেখে কি বলছিল? আজকে বলছিল তোর কোন বাবা আছে ডেকে নিয়ে। তারপরে সেখানে তুমি কিভাবে বেরিয়ে এলে? সেখানে আমি মানে আমার সিনিয়র একজন আছে, তাকে ফোন করি, সে আসে, এসে আমাকে উদ্ধার করে নিয়ে যায়, নইলে আজকে আমাকে প্রাণে মেরে দিত সত্যি বলতে। আমাকে মারতে থাকে। ওখানে 15-16 জন ছেলে ছিল, কেউ ওকে ধরছে না, সবাই মিলে মারছে। ওখানে ও মারছে, আরও 3-4 জন মিলেও মেরেছে, কিন্তু ওদেরকে আমি দেখতে পাইনি। মেন ভিড়টা ও করেছে। তারপর এবার ওখান থেকে এবার আমরা যখন বেরিয়ে আসি, তারপরে রাত্রিরে আমাকে থেট দেওয়া হয়, রাত্রিবেলা কল করে বলছে তোকে বুঝে নেবো, তোকে ইয়ে করে নেবো। এই বেসিসে ঘটনা ঘটে। এই আমরা এফআইআরটা সেদিনকে আর করিনি, সে নর্মাল ইয়ে করেছিলাম। তারপরে এই বন্ধু আমার প্রতিবাদ করাতে এর পিছনে এখন এরা পড়েছে।